কক্সবাজারে আশ্রয় নেয়া অসহায় মিয়ানমার নাগরিকরা বিশুদ্ধ পানির সংকটে ভুগছে আশ্রয় শিবিরে মানুষের তুলনায় টিউবওয়েলের সংখ্যা কম হওয়ায় বিপাকে পড়েছে তারা এছাড়া অগভীর হওয়ায় এসব টিউবওয়েলে পানিও ওঠে কম মিলন খানের তোলা ছবিতে তানভীর খন্দকারের প্রতিবেদন কক্সবাজারের উখিয়ার বাগগুনার এই অস্থায়ী শিবিরে বাস করছে অন্তত ত্রিশ হাজার অসহায় মিয়ানমার নাগরিক কিন্তু তাদের জন্য এখানে টিউবওয়েল আছে একশোটি রকম কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে পানি এবং স্যানিটেশন বিশেষ করে এখানকার মহিলারা অভিযোগ করছেন যে পর্যাপ্ত কল না থাকায় দূরে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তাদের পানি সংগ্রহ করতে হচ্ছে এ কারণেই দিনের পর দিন তারা গোসল করতে পারছেন না

বাথরুম এবং গোসলখানা এই দুইটা তাদের খুব বিশাল বিশাল দাঁড়িয়েছে ফাইনলে জাতীয় দুঃখ গরম পানি বেশি বাসিন গিলে আর পানি এই জীবনের পানিগুলি গন্ধ এবং এটা পানি লাল এজন্য তারা এটা ইউজ করে শুধু আর খাওয়ার উপযোগী না এজন্য খায় না উখিয়ার বাখগুনা অস্থায়ী শিবিরের দাইতে থাকা অনেকে জানান বেশিরভাগ ঘর থেকে টিউবওয়েল বেশ দূরে এছাড়া টিউবওয়েলগুলো অগভীর হওয়ায় পানি ওঠে কম বিভিন্ন সংস্থার দেয়া বোতলজাত পানিও সবাই পাচ্ছে না এটা পানির সমস্যা কেন লদ পানি না ভাই পানি মেলে দূরে এক গো ভাই বেগ গো মেলে আর বেগ গো মেলে দুয়া ভাই কাছে দি ঘর পে মেলে গমা দি পেট গো খারাপ হয়ে ও পানির দূরত্বটা বেশি অর্থাৎ এখানে 200 এর উপরে ফ্যামিলি আছে তার মধ্যে তাদের দুটো টিউবওয়েল আছে পাড়ের উপরে কোনো টিউবওয়েল স্থাপন করার সুযোগ নাই দূরত্বটা বেশি এর জন্য পানির কষ্টটা তারা বেশি পাচ্ছে প্রচন্ড গরমের কারণে অনেকেই পাশের ডোবাই গোসল করছে সেই পানি গৃহস্থলীর কাজে ব্যবহারের কারণে বাড়ছে চর্মরোগ তানভীর খন্দকার দীপ্ত সংবাদ কক্সবাজার